আমাদের সনাতন ধর্মে 12 মাসে 13 পার্বণ। আপনারা যেখানে আছেন বসে আপনাদের বলে যাই, আগামীতে আমাদের একটা দুর্গাপূজার 7 দিন আগে মহালয়া হয়। জোরে বলুন হ্যাঁ না হ্যাঁ। এটা কত আসিন পড়েছে জোরে বলবেন? 26 আসিন। এই মহালয়ার দিনে কি হয়? পিতৃপুরুষগণের তর্পণ করা হয়। স্বয়ং রামচন্দ্র লঙ্কা বিজয় করবার আগে পিতৃপুরুষদেরকে তর্পণ করে তারপর গিয়েছিল, মঙ্গল হয়েছিল রামচন্দ্রের। এই জন্য আপনারা শিখে নিন, সারা বছর পরে একবার পিতৃপুরুষগণকে আপনারা সেদিন তর্পণ করবেন জল এবং তিল দিয়ে। গঙ্গার ঘাটে করতে পারেন, যে কোনো সুন্দর নদীতে করতে পারেন। সবার কাছে নিবেদন রইল, এই মহালয়া হচ্ছে কি বলুন তো, কৃষ্ণ পক্ষের অবসান আর দেবী পক্ষের আগমন, এরই নাম হচ্ছে মহালয়া। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আগামী 26 আসুন। আপনারা মহালয়ার দিনে মাকে আহ্বান করুন, মা যোগমায়াকে। এইবার বলে দিই, আগামী শারদীয় পূজায় আপনাদের কতগুলো আমার নিবেদন রইল। দুর্গা পুজো হচ্ছে দুর্গতি নাশিনী, মা দুর্গা আসছেন আমাদের দুর্গতি নাশ করার জন্যে। ওই জন্য মায়ের সপ্তমী অষ্টমী নবমী দশমী ষষ্ঠী থেকে মায়ের পাশে একটা নবপত্রিকা থাকে না, জোরে বলুন ওটা কে বলুন তো? অনেকে বলে কলা বউ, ওটা গণেশের বউ বলে, কিন্তু না, ওটা মায়ের একটা রূপ। গণেশের বউ নয় কিন্তু, গণেশের পাশে থাকে বলে ওটা মায়ের একটা রূপ। আমি আপনাদের বলবো, আপনারা খুব ভাগ্যবতী এবং ভাগ্যবান যে ঠাকুরের আশ্রয়ের কাছে বাস করছেন। এখানে প্রতি সপ্তাহে আসবেন, ঠাকুরকে স্মরণ করবেন। আপনাদের কাছে নিবেদন রইল, এই পবিত্র জায়গায় আসতে বাড়িতে মন্দির তৈরি করতে নাও পারেন, সবার তার পয়সা থাকতে পারে না, তবে যদি কেউ বাড়ি তৈরি করতে পারেন তাহলে আপনাদের একটা নিয়ম আছে। খনামা বলেছে বাড়ি যদি করতে হয় তবে বাড়ি করার কিছু নিয়ম আছে। দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। তার মানে খনামা বলেছেন যদি কেউ বাড়ি করতে চান তবে কি করবে, পূর্ব দিকে দরজা দক্ষিণ দিকে দরজা করলে রাজার ঘর হয়ে যায়, সেদিকে ঝটঝঞ্ঝা আসে না। পূর্ব দিকটা কি হলো, প্রজার মতো মোটামুটি ভালো, কিন্তু দক্ষিণ ও পশ্চিম দিকের মুখে ছাই আর উত্তর দিকের খাজনা নাই। কেন? উত্তর দিকে দুয়ারে করলে দরজা করলে অভাব অনটন বেড়ে যায়। আমি বলি নাই, কে বলছে? খনা মা বলেছে। মায়েরা বাড়ি করলে ঈশান কোণে মন্দির তৈরি করতে হয়, অগ্নি কোণে রান্নাঘর তৈরি করতে হয়, ঈশান কোণে কোনোদিন বাথরুম করতে নেই। কে বলেছে? এটা জ্যোতিষশাস্ত্র বলেছে, জ্যোতিষশাস্ত্র মেনে কাজ করতে হয়। দুর্গা পুজো হবে জোরে বলুন হানা না, প্রত্যেক বছর হবে, কিন্তু দুর্গা পুজোতে কিছু মনে করবেন না, দুর্গা পুজোকে আমরা অপভ্রংশ করছি, আমরা নষ্ট করছি, প্রমাণ দিয়ে দেবো আপনাদের সামনে, এবার জীবন্ত প্রমাণ। আমি এবছর এক জায়গায় যাচ্ছিলাম, ইউটিউব হচ্ছে বলে বলছি না, জায়গাটার নাম বলবো না, দুর্গা পুজোর সময় কীর্তন করতে যাচ্ছিলাম, দেখলাম দুর্গার প্যান্ডেল করেছে, কিন্তু প্যান্ডেলের পাশে এই অসভ্যতাগুলোকে দূর করুন। আমার বক্তব্য, হিন্দু সনাতন ধর্মকে নিয়ে ছেলে খেলা নয়, হিন্দু সনাতন ধর্মকে নিয়ে অপভ্রংশ নয়, অন্যান্য জাতির মানুষ আমাদের ধর্মকে নিয়ে একটু ঠাট্টা করে, এই কারণে। কেন করে বলুন তো? আমরা আমাদের ধর্মটাকে আমরা নিজেই নামিয়ে দিই। কেন? এই দিয়ে তাকাবেন, দুর্গার প্যান্ডেল হয়েছে বিরাট বড়, একটা স্কুটি করেছে, শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গাকে পেছনে কাঁধে হাত দিয়ে বসিয়ে দিয়েছে। আপনারা হাসছেন, এটা আমাদের লজ্জার ব্যাপার। স্কুটি চালিয়েছিল বলুন, গিয়ে যখন জিজ্ঞেস করছে এটা কী হচ্ছে, থিম 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 বানানো হয়েছে। লজ্জা লাগা উচিত আমাদের, আমরা থিম বানাতে গিয়ে ধর্মটাকে কীরকম নষ্ট করছি। আবার দেখবেন মায়েরা দুর্গা 4 দিনের জন্য বাড়ি আসে, জোরে বলুন হানা না। মেয়ে যদি 4 দিনের জন্য বাড়ি আসে খুব আনন্দ হয়, মা দুর্গা এলো ঢাক ঢোল বাজিয়ে আনন্দ করলাম, কিন্তু মা যখন বিসর্জন হয় তখন কি করে বলুন তো? আমাদের ছেলেরা এমন ডিজে বাজায় আর এমন এইরকম খায়। আপনাদের এখানে খায় না? না, এখানে ওরকম পার্টি নাই আছে, হয়তো কমিটি সব বলছে, মানে খুব সাহস নিয়ে বলতে পারছে না। আছে মাস্টার মাসে বলছে, মানে বলার দরকার নেই, পার্টি সব জায়গাতেই আছে। এই দিয়ে তাকান, মায়েরা এমন ডিজে বাজায়, মা কৈলাস পর্বতে গিয়ে বাবাকে স্বামীকে বলে এবছর গেলাম পরের বছর চান্স নাই, বলে কেন, ছেলেগুলো সব আমায় বিসর্জন করছে আর আবার কবে আসবে। মানে বিসর্জনের দিনে একটা কেমন ফুর্তির ব্যাপার, মানে বোতলের খেলা হয়, লজ্জা লাগা উচিত আমাদের, বোতলেই খেলা হয়। এই যে এরকম চিৎকার করে বলে সময় কি লজ্জার ব্যাপার। এবার লক্ষ্য করুন, আপনারা সবাই চিন্তা করুন, যারা মদ খেয়ে মা দুর্গার সামনে এরকম করে নাচবে তাদের পরিণতি কি হবে, জেনে নিন সবাই। আবার কবে আসছে, বছর নাচছে না, মা ডুবছেন নাচছে। একদিন একটা ছেলে পুজো করিয়েছে কমিটির হেড,
ও এখন মাতাল হয়ে আবার কবে আসছে বছর খুব নাচছে। একদিন নদীতে পেরিয়ে যাচ্ছে নৌকাতে, হঠাৎ নৌকাটা ডুববো বলছে, মা প্রত্যেক বছর তোর পুজো করি, এবছর তুই বাঁচা, পরের বছর পুজো করার চান্স দে। তখন মা দুর্গা পারে এসে খুব নাচতে শুরু করেছে, ও ডুবছে আর মা নাচছে, বলছে মা আমি ডুবছি আর তুই নাচছিস, বলছে বাবা আমি যেদিন ডুবছিলাম সেদিন তুই কি দাঁড়িয়েছিলি, তুইও নাচছিলি তুইও ডুববি। এই যে সংসারে যদি কেউ ভগবানকে অবহেলা করেন, দেবদেবীকে অবহেলা করেন, আপনার দুঃখের দিনে তারাও নাচতে শুরু করবে। আপনাদের জন্য শুধু বলে যাই, একাদশী ছেলে না মেয়ে, একাদশী মেয়ে। একাদশীর জন্ম কীরকম, ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুরের যুদ্ধ হচ্ছে, ভগবান চালাকি করে যুদ্ধে হেরে গিয়ে একটা পর্বতের গুহায় ঢুকে পড়লো, অসুর ছুটে গিয়ে যাবে কোথায় এই বলে যেই না অসুর ছুটে গেছে, সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু কি করলো, নিজের শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি সৃষ্টি করলো, সেই জ্যোতি থেকে একটা রমণী সৃষ্টি হলো, সেই রমণী চিৎকার করে বললো, এ অসুর আয় কাছে আয়। যেই না কাছে এসছে ওর অসুরের মস্তক ছেদন করেছে। ভগবান বিষ্ণু বললো, বারে মেয়ে আমি যাকে মারতে পারলাম না তুমি মেরে ফেললে। মেয়েটি মাথায় আনত করে ভগবানের চরণে প্রণাম করে বলছে, প্রভু এ তো আমার ক্ষমতা নয়, তোমার শরীর থেকে আমার জন্ম, ভগবান বিষ্ণু শরীর থেকে জন্ম ওই মেয়েটার, বলছে আমার জন্ম, তোমার ক্ষমতাতে ক্ষমতা পেয়ে আমি অসুরকে বধ করলাম। বেশ কি চাস তুই, আমাকে পৃথিবীতে এমন একটা জায়গা দাও, আমার মধ্যে মানুষ যদি যায়, গয়া কাশী বৃন্দাবন কোথাও যেতে হবে না, যদি আমার মধ্যে কেউ স্থাপিত করতে পারে, আমার মধ্যে আশ্রয় নিতে পারে, তাহলে আমি আশীর্বাদ করবো, গয়া কাশী বৃন্দাবন যাবার পয়সা না থাক, আমার মধ্যে আশ্রয় নাও, সব ফল তুমি একসঙ্গে পেয়ে যাবে। ভগবান বললো, তবে তোর নাম দিলাম একাদশী। জেনে নিন মায়েরা, একাদশী হলো মেয়ে, কার শরীর থেকে জন্ম, ভগবান বিষ্ণুর শরীর থেকে জন্ম হলো একাদশী। আচ্ছা একাদশী যারা পালন করেন তাদের জন্য বলে দিই, আপনারা জানি আপনারা পালন করেন, খুব সুন্দর করেন, আমি একটু নিয়ম বলতে চাই। একাদশী দ্বাদশী যুক্ত একাদশী ভালো, দ্বাদশী লাগবে সে একাদশী করতে পারেন তাহলে ভালো। এবার বলে দিই মায়েরা, একাদশীর আগের দিন থেকে কিন্তু আপনার কাজ আছে, একাদশীর আগের রাত্রিতে আপনি ব্রাশ করে নেবেন, কালকে সকাল থেকে একাদশী পালন করবেন, আজকে রাত্রিতে ব্রাশ করতে হবে আপনাকে, কাল সকাল করা যাবে না, আজকে জিভ ছুলে নিতে হবে, কাল সকালে জিভ ছুলতে পারবেন না। প্রশ্ন করবেন কেন আমরা তো করি না, ভুল করছেন কেন না, যে পেস্টে আপনি দাঁত মানছেন সেই পেস্টের মধ্যে লবণ থাকে, একাদশী দিন লবণ খাওয়া যায় না, সন্দক লবণ খাওয়া যায় কিন্তু এই লবণ খাওয়া যায় না, তাহলে এই লবণ থাকে পেস্টে, আপনি লবণ তো সকালে তো একাদশী ভঙ্গ করলেন, জিভ ছুলতে গিয়ে জিভ যদি কেটে যায় আপনার একাদশী নষ্ট হয়ে গেল, তরকারি কাটতে গিয়ে যদি আপনার আঙুল কেটে গেল আপনার একাদশী নষ্ট হয়ে গেল। একাদশীর দিনে পঞ্চশস্য খাওয়া বারণ, ওর মধ্যে পাপ থাকে কি, চাল গম ভুট্টা সরিষা ডাল। আপনারা অবাক হয়ে যাবেন, আমার মোবাইলে অন্তত 100 থেকে 150 জনের বিএসএফ জওয়ানের ছবি, মানে ছবি সহ নাম্বার আছে। একাদশীর দিনে আমাকে প্রত্যেকে প্রণাম জানায় এবং বলে আমরা একাদশী করছি, এত বড় একটা চাপের মধ্যে থাকে তবু একাদশী ভোলে না। বললাম কেমন আছো, বলে খুশিতে আছি, একাদশী করে খুব ভালো আছি। আমি আপনাদের কাছে নিবেদন রাখতে চাই, আমরা গানের তাগিদে সবসময় সময় হয় না, আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে বাড়িতে একাদশী চালু করুন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, সকাল 4টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত একবারে থুতু গেলে না, ওদের 30 দিন করে, আমাদের 12 মাসে 24টা করলে ক্ষতি কী আছে, যে মা যে বছরে দেখবেন মল মাস 26টা হয়ে যায়। তাছাড়া আরও আছে শিব চতুর্দশী করুন, সেদিন নির্জরা থাকুন, মা দুর্গার অষ্টমী করুন, রামনবমী করুন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী করুন, তাই 26 আর 4 30টা তো আমাদের হয়ে গেল, আমরা কেটে কেটে করছি। আমাদের আবার সহজ নিয়ম করে দিয়েছে কি, একাদশীর দিনে যদি কেউ নির্জলা থাকতে পারে ওর নাম হলো উত্তম একাদশী। একাদশীর দিনে কেউ নির্জলা, হ্যাঁ একাদশীর দিনে বিছানায় শুতে পাবেন না, আপনাকে নিজে আলাদা বিছানা করতে হবে নিচে। একাদশীর দিনে ফুল তুলবেন, যে কোনো দিন ফুল তুলবেন, পাতা তুলবেন। আচ্ছা বলুন তো, আমার হাতে এক বোতল জল আছে, আপনি কেড়ে নিয়ে চলে গেলেন, চুরি করা হলো না ভালো হলো, কোনটা হলো বলুন আপনারা, আমার হাতে এক বোতল জল আছে, আপনি টেনে নিয়ে চলে গেলেন, কিছু বললেন না, চুরি করা হলো না, না বলে নিয়ে চুরি করা হয়। আপনি তুলসী পাতা তুলছেন, গাছকে বলেন যে পাতা তুলছি, গাছের তো প্রাণ আছে, আপনি তুললে তো উনি আঘাত পাবেন, ওকে বলেন আপনি কোনো দিন গাছকে, আপনি তুলে নিয়ে চলে যান, চুরি করা হয়ে যায় তো। আপনি ফুল গাছ থেকে ফুল তুলছেন, শাস্ত্র বলছে আপনি বলবেন না, আপনার তো চুরি করা হয়ে গেল। তাহলে যখনই আপনি তুলসী পাতা তুলবেন, যখনই ফুল তুলবেন, তখনই এই কথা বলবেন, হে বৃক্ষ মাতা তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছ, তুমি যে বক্ষ বিদীর্ণ করে পাতা দিয়েছ, এই পাতা গোবিন্দ সেবায় লাগাবো, যদি তোমার কোনো আঘাত হয় নিজ গুণে আমায় ক্ষমা করে দিও। এটা বলে যদি তাও বলতে না পারেন,
গাছটাকে প্রণাম করবেন আর বলবেন তোমার পাতা আমায় দাও গোবিন্দ সেবায় লাগাবো, কষ্টটা মার্জনা করে নিও। আপনাদের বললে কাজ হবে যদি কেউ সহজ পথবলম্বন করেন। এইবার বলে দিই আপনাদের একাদশী, এদিকে এদিকে একাদশীর দিনে যে নির্জলা থাকে উত্তম একাদশী, যদি কেউ না করতে পারে বিধান দিয়েছে কত সুন্দর দেখুন, বড় বড় অফিসাররা করছে, ব্যাংকের ম্যানেজার আমাদের এলাকাতে আছে দু তিনটে বিভিন্ন জায়গাতে, তাদের দেখছি যিনি হেড ডিপার্টমেন্ট তিনিও একাদশী করেছেন, আশ্চর্যের ব্যাপার। বলে ধর্মটাকে কেন ছাড়বো, আপনারা সবাই লক্ষ্য করুন যে যেখানে দেখবেন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, বলুন মাথার পাগড়ি ছেড়েছিল হাঁ কি না, মাথার পাগড়িটা ধর্ম নাকি? মাথার পাগড়ি ওনার ধর্ম, বাচ্চা থেকে শিখে এসছে বাবা মায়ের কাছ থেকে, তুই প্রধানমন্ত্রী হ রাষ্ট্রপতি হ মাথার পাগড়ি তুই ছাড়বি না, শিক্ষা পরিবারে। নিজের ধর্ম আপনি ছাড়বেন কেন? আপনি প্রত্যেকটা ধর্মকে সমান সম্মান দিন, কোনো ধর্মকে ছোট করবেন না, প্রত্যেক ধর্মকে সমান সম্মান দিন, কিন্তু নিজের ধর্ম ছাড়বেন কেন আপনি? আপনি যে পোস্টে থাকুন না কেন, পোস্টটা তো আপনার ক্ষণিকের জন্যে, কিন্তু পোস্টটা তো আপনার চলে যাবে, কিন্তু আসল পোস্টটা ধরে রাখবেন, কারণ একদিন আপনাকে গোবিন্দের কাছে যেতে হবে, আপনাকে সুযোগ দিতেই হবে গোবিন্দচরণ সেবার জন্য। আমি যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আমার গাড়িতে চার পাল্টি খেয়েছিল, পুলিশ অফিসার এসে আমাকে চিৎকার করে বলেছিল একজনও নেই সব মরে গেছে, গাড়িটা কেটে কেটে যখন বের করলো সবাই বেরোলো আমি বেরোতে পারিনি, আমাকে পাগুলোকে টানতে টানতে বের করেছে, ভাবলো ইনিই মরে গেছেন। আমি যখন বেরিয়ে এলাম তখন আমার এইখানটা একটু কেটে গেছে, অফিসার বললেন আচ্ছা এইরকম একটা অ্যাক্সিডেন্ট আমি জীবনে দেখি নাই, দেখেছি অনেক অ্যাক্সিডেন্ট সবগুলো মারা গেছে, এরকম দেখিনি সবাই বাঁচলো, আচ্ছা আপনি বাঁচলেন কী করে? সেদিন অফিসার বললেন কেন বাঁচলেন কী করে বাঁচলাম? বললাম স্যার কীর্তন করি বলে, একটা জিনিস আপনাকে দেখাই, শ্রীমৎ ভাগবত গীতাটা বের করে বললাম এইটার জন্য বেঁচে গেলাম। পুলিশ অফিসার ছমকে গেলেন, আমি যখন গেলাম দশ দিন পর ওনার কাছে, উনি বললেন আপনার গাড়ি তো শেষ হয়ে গেছে, দশ দিন পর আসবেন, দশ হাজার টাকা নিয়ে আসবেন, ট্রেনে নিয়ে এসছে, আপনি টাকা দিয়ে নিয়ে চলে যাবেন গাড়িটা। অফিসে যখন গেলাম উনি মাথা নিচু করে বসে আছেন, বাঘের মতো গর্জন যার মাথা নিচু করে বসে আছেন। জিজ্ঞেস করলাম স্যার চুপ করে আছেন কেন? আজ আর টাকা নেব না, যে টাকাটা নিতাম গোবিন্দ সেবায় লাগাবেন, আমাকে একটা জিনিস দেবেন প্রদীপবাবু? বলে কি? একটা গীতা দেবেন? আমার হ্যাঁ নিন। কী করবেন? সারা জীবন তো টেনশনে রইলাম, চোর ডাকাতকে নিয়ে কারবার করতে করতে মনটা তো গোবিন্দকে দিতে পারলাম না দাদা, আর চার বছর চাকরি আছে, সারাটা জীবন কি করব? পেছনটাকে ভুলে গিয়ে শ্রীমৎ ভাগবত গীতাকে সঙ্গে নিয়ে আমার জীবনটাকে সুন্দর করার চেষ্টা করব। আপনারা চমকে যাবেন, সেই পুলিশ অফিসারকে এখন যদি আপনারা দেখেন আপনার চমকে যাবেন, ওনার সেই পোশাক ভুলে গেছেন, তিলক নিয়েছেন, মালা নিয়েছেন, ঝোলা নিয়েছেন, ওনার পাশে গ্রামে কীর্তন শুনতে গেছি করতে গেছিলাম, উনি বলেন আমাকে চিনতে পাচ্ছেন? আমি খুব একটা বুঝতে পারলাম না। আমি সেই যেদিন আপনি মৃত্যুর পরোনা থেকে বাঁচলেন, আমি সেই সেই দিনের গীতা এখন আমার পকেটে আছে, এই দেখুন। মানুষের পরিবর্তন হয় চেতনা ছাড়া হয় না, না ঠকলে হয় না, না দেখলে হয় না, না শিখলে হয় না, না ঠকলে গোবিন্দের কৃপা পাওয়া যায় না, চোর ও সাধু হয়ে যায় যখন সে ঠকে যায়। একাদশী উত্তম একাদশী কাকে বলে বাবা? এদিকে নির্জলা একাদশী, মধ্যম একাদশী কি? যদি তাও না পারেন তাহলে কি করবেন? সবাই করতে পারবেন, একটু ফল খাবেন, একটু দুধ খাবেন, যদি তাও না পারেন একটা শাকার সবজি খাবেন, কাঁচা কলা পেঁপে সবই তো খেলেন, পেট তো ভরেই গেল, একাদশী তবু করা যায়, তবু বললেন পণ্ডিত এই একাদশীটার নাম মধ্যম একাদশী। আর একাদশীর দিনে অনেকে বলে, অনেক গুরু আবার বলে আজকে আটা খেলেও অসুবিধা নাই, ওই দিন একাদশী হয় না আটাদশী হয়। আমি একবার এক জায়গায় গান করতে গিয়েছিলাম, একজন ভদ্রলোকের বাড়িতে বাসা, তিনি বললেন আমাদের সবাই একাদশী আপনি করুন, বললাম করবো না কেন কোনো অসুবিধা নাই, একাদশী করেছি, আট রকমের ফল, আট রকমের ফলের রস, তিন চার রকমের সবজি, তারপর তিন চার রকমের দুধের পায়েস নিয়ে আমি, আমাকে বলছে বেশি কিছু করতে পারলাম না, আমি মনে মনে ভাবলাম এরকম একাদশী হলে প্রতিদিন করলে আমার কোনো অসুবিধা হবে না। নির্জলা একাদশীটার নাম উত্তম একাদশী, ফল খেয়ে সবজি খেয়ে ওটার নাম মধ্যম একাদশী, আর আমি যেদিন একাদশী করেছিলাম ওটার নাম ধমাধম একাদশী, যা পারবেন খাবেন। একাদশী দিনে মুখ ঝুটা করতে নাই, মানে বারবার মুখ ঝুটা করতে নাই, মুখটাকে এঁঠো করতে নাই, কেমন? ভাগবত বলল আপনার পেটটাকে চার ভাগ করলে রোগ আপনার হবে না, ডায়েটিং করার জন্য ডাক্তারের কাছে যাবে না, ভাগবত তাকেই শিখিয়ে দিয়েছে ডায়েটিং কী করে করতে হয়। পেটটাকে যে চার ভাগে ভাগ করা যায়, দু ভাগ খাবার খান,
দু ভাগ ফাঁকা রাখুন, এক ভাগ জল রাখুন আর এক ভাগ ফাঁকা রাখুন। এইখান থেকেই তো রোগ সৃষ্টি। এই খাবারে যত জীব মরে জীবে এইটাতে তো মরছে সবাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, 15 দিন পর পর একবার যন্ত্রেষ্ট হবে। আমার দিকে তাকাবেন, অন্যদিকে নয়। বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলছে, আমার দিকে তাকাবেন। বিষ্ণুপ্রিয়া দরজা খুললো, কিন্তু দরজা খুলে কি করলো জানেন? চমকে যাবেন আপনারা। দরজা খুলে নিমায়ের দিকে একবার না তাকিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলছে প্রিয়া, নিমাই বলছে বিষ্ণুপ্রিয়াকে বলছে প্রিয়া আমার দিকে তাকাবে না? না আস্তে, এই আমার দিকে তাকাবে না, আমার দিকে একবার তাকাবে না? না, একবার তাকাও না। তোমার অভিমান হয়েছে? না। সন্ন্যাস নেবার সময় সবাইকে বলেছি তোমায় বলিনি বলে তোমার অভিমান হয়েছে? না। তবে বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে কোন স্ত্রী সেই স্বামীর বদল পানে একবার চাই না, তুমি তাকাবে না কেন? বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী আমি তাকাতে পারবো না তোমার দিকে। একি ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। অদ্বৈতেতে বাড়িতে এসেছিলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকলাম না বলে তোমার অভিমান হয়েছে? বিষ্ণুপ্রিয়া বলছে না, তবে তুমি তাকাবে না কেন? বহুদিন পরে স্বামী বাড়িতে এলে কোন স্ত্রী তার বদন পানে একবার না চাই, তুমি তাকাবেন? বিষ্ণুপ্রিয়া বলল স্বামী আমার ইচ্ছা হয় তোমার ওই বদনটা একবার দেখবার, খুব ইচ্ছা হয় একবার তোমার মুখের দিকে চাইব, কিন্তু চাইতে পারি না কেন জানো? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই, আমার মতো হতভাগিনীর মুখ দেখি আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে যাই। কি সুন্দর কথা দেখুন তো, ওই 14 বছরের মেয়েটার কি সুন্দর কথা দেখুন তো, কি বলছে দেখুন। আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নেয়, আমার মতো হতভাগিনীর মুখে দেখি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যাবে। নিমাই বলল প্রিয়া গো, প্রিয়া গো, তোমার মতো পত্নী যদি জগতের ঘরে ঘরে হয়, ঘরে ঘরে হয়, প্রতিটি পতি গোবিন্দের চরণে পেয়ে যাও, চরণে পেয়ে যাও প্রিয়া, প্রিয়া তুমি আমার জীবন ধন্য করে দিলে। পত্নী যদি পত্নীর মতো না হয়, কৃষ্ণ ভজন করে সংসারে শান্তি নাই। পতি পত্নীর সম্পর্কটা এইরকম হওয়া দরকার। স্বামী যদি কৃষ্ণ ভজন করে আপনার ভাগ্য ভালো, মাতাল নয় চরিত্রহীন নয়, কৃষ্ণ ভজন করে আপনার ভাগ্য কত ভালো। যদি স্বামী বিপথে যায় স্ত্রীর কর্তব্য তাকে সুপথে আনা, এই জন্য তো আপনি সহধর্মিনী। রামকৃষ্ণ দেবের সঙ্গে যখন সারদার বিয়ে হয়েছিল, সারদা মাকে রামকৃষ্ণ দেব বলেছিল তুমি আমার কে গা? সারদা মা বলেছিল আমি তোমার সহধর্মিনী। তখন রামকৃষ্ণদেব জিজ্ঞেস করেছিল সহধর্মিনী মানে কি? স্বামী ধর্ম করবে স্ত্রী সাহায্য করবে এরই নাম সহধর্মিনী, স্বামী ধর্ম করবে স্ত্রী পেছনে রাখবে এর নাম সহপাপিনী। প্রিয়া আমি চলে যাব, তবে যাবার আগে তোমার কাছে একটা নিবেদন। কি? তুমি কিছু চাইবে না? এইদিকে তাকাবেন প্রিয়া। স্বামী যদি স্ত্রীর কাছে বহুদিন পর আসে, সেই স্ত্রী কি স্বামীর কাছে কিছু চাই না? তোমার কি কিছু চাওয়া পাওয়া নেই? বিষ্ণুপ্রিয়া বলল না। কেন চাওয়া পাওয়া নেই? তুমি কিছু, আমি কিন্তু আর আসবো না, তুমি কিছু চাইবে চেয়ে নাও। স্বামী চাইবো না কেন জানো? ভগবানকে যে পতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? আমি তো সব পেয়ে গেছি। আমি যে গবু প্রভু
শুধু গবু গবুর গোবর ছাড়া এ জীবনে আমার কি গো তবে যা তুমি এসো প্রাণনা আমি যা তুমি এসো প্রভু চলে সংসারের জন্যে কেঁদো না মা কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো ভগবানের জন্য কাঁদো ছেলের জন্য কাঁদবে মেয়ের জন্য কাঁদবে শেষে ছেলে মেয়ে তোমায় বলবে যার জন্য করি চুরি শেষে ছেলে মেয়ে বলবে তুমি আমার জন্য করেছো কি তোমার চোখ থেকে জল পড়বে আর মনে মনে ভাববেন সারা জীবনের যার চুল্লি শেষ করে দিল শেষ করে সে আমায় চোর বলে চোরে বলে এ সংসার কেবল তোমার কাছে নিতে চাই নিতে চাই তোমাকে দিতে কেউ চাই না তোমাকে দিতে কে মায়েরা সংসারের জন্য পরিশ্রম করছেন সংসার তোমাকে ভালোবাসছে যেদিন শরীরে কঠিন রোগ হয়ে যাবে সেদিন সংসার 10 দিন সেবা করবে তারপর বলবে এবার গেলেই বাঁচি দাদা ভাইরা যতক্ষণ সংসারে টাকা দিচ্ছেন সংসার আপনাকে ভালোবাসছে টাকা দেওয়া বন্ধ করুন সংসার আপনাকে ভালোবাসবে না এক পাশে ফেলে রেখে দেবে একটা বাবা তার বাচ্চার জন্য প্রত্যেক দিন লজেন্স নিয়ে যায় দুদিন যদি না নিয়ে যাই ছেলে বাবা বলা বন্ধ করে দেয় এ স্বার্থপর সংসারে এসেছি যখন কর্তব্য কর্ম করব এটা আমার কর্তব্য কিন্তু আসল কর্তব্য ভুলবো না কৃষ্ণ বলে কাঁদব রাধে রাধে গৌরী বলে কাঁদব গৌরী বলে কাঁদব সংসারের জন্য যখন কাঁদবে তোমার জ্বালা বাড়বে যন্ত্রণা বাড়বে তোমার চোখ থেকে জল পড়বে সেই জল চোখের কোণ দিয়ে পড়বে সে জল স্পর্শ করলে গরম লাগবে সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে আর যদি কেউ কৃষ্ণ বলে একবার কাঁদতে পারে প্রাণনাথে বলে গোবিন্দের চরণে দিনের মাথায় গিয়ে যদি একবার দুফোঁটা চোখের জল গোবিন্দের চরণে দেয় তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না চোখের মাঝ দিয়ে পড়ে সে জল গরম হয় না শীতল হয় সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না মিষ্টি মিষ্টি ভাব লাগে না লাগে কৃষ্ণ বলে কাঁদো মায়েরা যে মায়ের কম বয়সে স্বামী চলে গেছে কাঁদার কোনো দরকার নাই কৃষ্ণকে পতিরূপে গ্রহণ করো কৃষ্ণ তোমার পতির মতো কাছে এসে তোমার সেবা যত্ন করবে যে মায়ের সন্তান ছিল আর কেউ পৃথিবীতে নাই সন্তান হারা হয়ে গেছে সে যদি গোবিন্দকে সন্তান বলে ভালোবাসতে পারে গোবিন্দ সন্তানের মতো তার শেষকৃত্য সম্পন্ন করে যদি কারো ভাই নাই সংসার ছেড়ে চলে গেছে গোবিন্দকে ভাইয়ের মতো ভালোবাসো যদি কারো অন্তরের বন্ধু নাই গোবিন্দকে সখারূপে ভালোবাসো গোবিন্দ কৃপা করে বিষ্ণুপ্রিয়া আপনারা সবাই জানেন যে নিমাই জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে কি হয়েছিল আত্মসমর্পণ করেছিল জয় জগন্নাথ বলে সেখানে কি হয়েছিল না তিনি বিলীন হয়ে গেছিলেন কিন্তু বিষ্ণুপ্রিয়া কোথায় গিয়েছিলেন মহাপ্রভুর মন্দিরে মহাপ্রভুর খড়ম যুগলগুলো নিয়ে হাগৌর প্রাণগৌর বলে কাঁদতে কাঁদতে বিলীন হয়ে গেছিল এই বিষ্ণুপ্রিয়া চরিত্র আপনারা আবার একবার বললাম চৈতন্য চরিত গ্রন্থ পড়বেন অমিয় আহা
চৈতন্যচরিত গ্রন্থ জীব গোস্বামী পাদের আপনারা সবাই পেয়ে যাবেন। আপনাদের একটা ভালো জিনিস কি দেখলাম, এখানকার মায়েদের কিন্তু মাথার কাপড় নেওয়ার ভাবটি ভালো আছে, মাথার কাপড় ভালো নেই, সব সময় নিয়ে থাকে। দাদারা বলছে ঠান্ডা পড়েছে বলে, নইলে দেখবেন ঘরে গিয়ে কি হয়। বেশ বুঝলাম। আচ্ছা এর ফাঁকে একটু বলে দিই, এইদিকে বলে দিই, মেয়েদের সবচাইতে লজ্জার ভূষণ হচ্ছে মাথার কাপড়। আস্তে, অন্যান্য ধর্মের যত মানুষ দেখবেন সব মেয়েদের মাথায় কাপড় আছে। লজ্জা আমাদের, আমরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতে গিয়ে আমাদের নিজেদের লজ্জাটাকে নির্লজ্জের দিকে নিয়ে যাচ্ছি। শুনবেন মন দিয়ে, কথাগুলো শুনবেন। আমি দেখতে পাচ্ছি, আপনাদের আসরে দেখতে পাচ্ছি না, কোনো কোনো জায়গায় দেখতে পাই, এখনকার ছেলেরা জিন্সের প্যান্ট পরে, তার আবার 25 জায়গা ফাটা। তা আমি মনে মনে ভাবি, এই দিয়ে তাকান, তার আবার ডিজাইন, তার আবার দাম নাকি বেশি। আমি যখন ছোট ছিলাম ক্লাস 2-3 পড়তাম, প্যান্ট ছিটে গেলে মা সেলাই করে দিত, তো উঠতে গেলে এমনি চার দিয়ে উঠতাম, কেন যদি ছিঁড়ে যায় কেউ দেখতে পায় ছিঁড়ে গেছে। এখন মাকে বলি, মা যদি এখনকার যুগে আমার জন্ম হতো আর তোমার সেলাই করার দরকার হতো, যত ফাটা প্যান্ট তত দাম বেশি। যিনি পুলিশ অফিসার তিনিও বুঝতে পারছেন। আমার এলাকাতে অনেক ভক্ত আছেন পুলিশ অফিসাররা, যারা আমার বাড়ি কিন্তু প্রতিনিয়ত আসেন, প্রতিনিয়ত। কেন? সমস্ত ভক্ত সবাই ভক্ত হয়ে গেছে কেন? আরে বাবা, কৃষ্ণ ছাড়া তো জীবনে উপায় নাই। এনারা যে পোশাকটা যখন পরে আছেন তখন কিন্তু পাওয়ার বেড়ে যায়, এই পোশাক ছেড়ে যখন বাড়িতে থাকবে পাওয়ার কিন্তু কমে যায়। হরিবাসরে যাবেন, আপনি মন্দিরে যাবেন, আপনার পোশাক কিন্তু ভালো থাকবে, সাদা লাল পেরে কাপড়, আপনার ভক্তির পাওয়ার বেড়ে যাবে। আপনি বেনারসি শাড়ি পরবেন তা আপনার তো শখ, আপনি তো বেনারসি শাড়ির দিকে তাকাবেন, গোবিন্দের দিকে তাকাবেন কখন? আপনি শাড়ি দুলিয়ে দেখাবেন, দেখ আমি কেমন শাড়ি পরেছি, জায়গা আছে। দাদা ভাইয়েরা বাবারা কিছু মনে করবেন না। আস্তে আবার লক্ষ্য করুন, অনেক ছেলে মেয়েদের ছেলেদেরকে দেখতে পাচ্ছি সেলুনে যাচ্ছে, নিয়ে গিয়ে বলছে দাদা আমাকে একটু ওই হানিসিং কাট করে দিন তো। হানিসিং কাট আপনাদের এদিকে নাই, 2-4 আছে তো। হানিসিং কাট যে কেটেছে সে ভাবছে তাহলে আমাকে দেখেই বললো বোধহয়। না ভাই, আমি সব জায়গায় বলি, আচ্ছা এমন কি ডিজাইন এলো হানিসিং কেটেছে তার জন্য আমাকে কাটতে হবে? তাহলে হানিসিং যে কেটেছে কিছু মনে করবেন না, হানিসিং চুলটা কেটেছে এরকম করে এখন সব সেলুনে গিয়ে খিচখিচ খিচখিচ করে মেশিন চালিয়ে দিচ্ছে, ব্যাস হানিসিং কাট হয়ে যাচ্ছে। যিনি সেলুন করেন তিনি যদি এখানে থাকেন তিনি বলবেন প্রদীপ পালেলে আমার চাঁদা বন্ধ, কারণ সেলুন বন্ধ করবে বেটা। না আপনার হানিসিং কাটুন, অসুবিধা নেই, কিন্তু একটা কথা বলি, হানিসিংকে কাছে পেলে দেখা পেলে বলতাম ভাই তুমি যখন গোটাটায় চেঁচে দিলে এতটুকু রেখে দিলে, তা গোটাটা চেঁচে দিয়ে একটা শিখি রেখে দাও, আমাদের হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যাক না কেন। হানিসিংকে কাছে পেয়ে বলতো। হ্যাঁ হ্যাঁ, তবে আসতে, এইবার মায়েরা খুব খুশি বলছে, এইবার কেমন দিচ্ছে তোমাদেরকে? না আপনাদেরও বলি, আসতে এই মায়েদের যে মাথার কাপড়, আস্তে 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 আস্তে, মায়েদের যে মাথার কাপড় এটার নাম লজ্জা। এদিকে তাকান, লজ্জা। যে মেয়ের এই কাপড়টা থাকে কিছু মনে করবেন না, সেই মেয়ের লজ্জা থাকে, তার ছেলে রাস্তায় গেলে গালাগাল দেবে না লোককে। যার মায়ের মাথায় কাপড় নাই তার ছেলে রাস্তায় গালাগাল দিয়ে লোকে বলবে ওর মায়েরই লজ্জা নেই, তো ওর লজ্জা থাকবে কি করে? আমার মায়ের মা বেঁচে ছিলেন 95 বয়স, মাথার কাপড়টা এদিকে 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 এখানে ছিল। আমার মা আছেন 75 বয়স এখনো, মা আছেন খুব শক্ত, একবার 75, মাথার কাপড় এখানে। আমার কাকিমা আছেন 65, মাথার কাপড় সরতে সরতে খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নাই, সব হাইওয়ে রোড হয়ে গেল। আবার দেখবেন দাদা ভাইরা, আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন হা না না, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নাই না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা, একবারে পাকা ভাসুর বর্দা হয়ে গেল আর মায়েদের পর্দা সরে গেল। না না না, আমার একটাই কথা, সমাজকে চৈতন্য জাগানো, আমরা কোন জায়গায় ছিলাম আর কোন জায়গায় যাব। আমি আপনাদের সামনে কীর্তন করতে এসে শুধু এই কথাই বলতে চাই, সমাজকে পরিবর্তন করুন। কেন? আগে মানুষ হতে হবে। বাবা যদি ভালো না হয়, মা যদি ভালো না হয়, ছেলে কৃষ্ণ ভক্ত সন্তান হবে কোন উপায়?
মাটি উর্বর করলে বীজ ফেললে গাছ, উর্বর না থাকলে হাজার বীজ থাকলেও গাছ হবে না। আগে নিজেকে ভালো করুন, সংশোধন করুন, জীবন সুন্দর হবে। এতজন গান শুনতে এসছেন, হাত তুলে বলুন তো। বাচ্চার জন্মদিন পালন করেন, তখন কেকটা কাটেন আর মোমবাতি জ্বালান, দিব্যি ছেলেগুলো সব গোল হয়ে দাঁড়ায়, কেক কাটে আর বলে হ্যাপি বার্থডে টু ইউ ফুস। না না, এটা কোন ডিজাইন? এতজন কীর্তন শুনতে এসছেন, বলবো যদি শিক্ষা আপনাদের আছে, সত্যি শিক্ষিত ব্যক্তি আছেন, একজন হাত তুলে বলুন তো, মোমবাতি জ্বালিয়ে নেভানো হয় কেন আর কেন আপনার কেক কাটা হয়, একজন বলুন হাত তুলে। অনেকে শিক্ষিত ব্যক্তি আছেন, কেউ জানে না। আমাদের অবস্থাটা কেমন জানেন? একটা স্কুলে একজন অফিসার এসছে মাস্টারমশাইকে চেক করতে, যে কেমন ছেলেকে পড়াচ্ছে। তো মাস্টারমশাই সেদিন রামায়ণ পড়াচ্ছে, তো অফিসার জিজ্ঞেস করছে, স্যার কী পড়াচ্ছেন? রামায়ণ। বেশ, আপনি বসুন ছেলে, এই যে আপনি বসুন, আপনি বসুন। না না, মাস্টারমশাইকে বলছে আপনি বসুন, আমার প্রশ্ন আছে। বলে কি? এ ছেলে, এ লাস্ট বেঞ্চে উত্তম, একটু বলতো, হরধনুষ কে ভেঙেছিল? তখন পেছন কাছে এটা বলছে, স্যার আমি ভাঙি নাই, আমি 10 দিন স্কুল আসি নাই, আমি ভাঙবো কেন? পাশে ছেড়ে বলছে, তুই ভেঙেছিস? না স্যার, আমি জানিও 10 দিন আসে নাই, ও ভাঙে নাই। মানে ও দুজনেই জানে না। অফিসার মাস্টারমশাইকে জিজ্ঞেস করছে, ছেলেকে কি শিক্ষা দিয়েছেন? এ কি বলছে, আপনি একটু বলে দিন, হরধনুষ কে ভেঙেছিল? মাস্টারমশাই বলছে, আমি জানি ওই দুজনের মধ্যে একজন বটে, ওই ছেলে দু খুব দুষ্ট, এই দুবেটাই বটে, একজনকে হবেই। অফিসার তো চমকে গেল, এ বেটা ও কিছু জানে না। হেডমাস্টার মশাই কাছে গিয়ে বলছে, আপনি কীরকম স্কুল চালাচ্ছেন? বলে কেন, এ তো কেউ জানে না হরধনুষকে ভাঙতে হয়, কে ভেঙেছে কেউ জানে না, বলতেই পারছে না। হেডমাস্টার মশাই বলছে, চেপে যান বিষয়টা, চেপে যান, টাকা দিয়ে আমি 2-4টে কিনে দেবো, তো বাচ্চা কিন্তু বলার কোনো দরকার নেই। মানে সব আমরা কি বলুন তো, না জানা মানুষ বেশি। আপনার বাচ্চা শুভদিনে আপনি ডিম কিনে খাওয়াবেন, জোরে বলুন। এখন হ্যাঁ না না কিছু বলতে হবে তো, ডিম কিনে খাওয়ান আপনার বাচ্চা শুভদিনে, যদি ডিম কিনে না খাওয়ান, কেকের মধ্যে কি থাকে? আপনি মোমবাতি জ্বালাচ্ছেন, মোমবাতি নিভিয়ে দিচ্ছেন, কেন না ভাবেন, ছেলের তো দীপ জ্বলবে। দেখুন, এটা পাশ্চাত্য শিক্ষা, কেউ বলতে পারছে না এটার মানে কি। ও করছে, এ করছে, আমিও করছি, আমরা হুজুগে পাটি, যা করছে তাই করবো, কোনো ব্যাপার নেই, ধর্ম মনে কোনো ব্যাপার নেই। কিন্তু সনাতন ধর্ম কি শিক্ষা দিচ্ছে? দেখুন, ছেলের জন্মদিনে কেক কাটা নয় মা, একটু পরমান্ন পায়েস তৈরি করে তুলসী পাতা দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলো, হে গোবিন্দ আমার গোপাল যেন প্রসাদ ভোজী হতে পারে। কি সুন্দর শিক্ষা দিয়েছেন! দেখুন, যে শিক্ষার জন্য আপনাদের উলুধ্বনি বেরিয়ে যায়, রাধে রাধে, যে শিক্ষার জন্য বাবার আস্তি উড়ে ওঠে, মহাপ্রভুর শিক্ষা, সনাতন ধর্মের শিক্ষা। সনাতন মানে কি? ছিল, আছে, চিরকাল থাকবে, এই সনাতন ধর্ম। মহাপ্রভু দিয়ে গেলেন, লক্ষ্য করুন আপনারা যে যেখানে বসে আছেন। তাহলে আপনাদের কাছে নিবেদন রইল, পায়েস তৈরি করবেন। এখন অনেক বাচ্চা তার মাকে বলে, প্রদীপবাবু বলেছে ও কেক টেক আমি কাটবো না আর মোমবাতি জ্বালাবো না, আগে মানে বলে দাও তারপর করবো। মা বলতেও পারে না, বলে দরকার নেই করার। এইবার আপনাদের বলে দিই, পায়েস তৈরি করলেন একটা তুলসী পত্র দিয়ে, গোবিন্দের চরণ দিয়ে বলেন প্রসাদ ভোজী হোক, আর মোমবাতি না জ্বালিয়ে মা একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে বলো, হে গোবিন্দ ঘিয়ের প্রদীপে যেমন জল জল করে জ্বলছে, আমার খোকার জীবন প্রদীপ যেন দীর্ঘক্ষণ দীর্ঘদিন ধরে জল জল করে তোমার চরণ তলে জ্বলতে পারে। এইরকম থাকতে হবে। ভগবানকে পেতে গেলে, ভগবানকে পেতে গেলে সংসারে পাওয়া যায়, পাওয়া যায়। গোপালে বলছে, মা মাই তুমি গোষ্ঠী যেতে বলছো না কেন? নবলক্ষ ধেনু তারা অপেক্ষা করে আছে, আমি না গেলে তারা খেতে পাবে না, আমাকে যেতে হবে, ভক্ত যদি আমায় ডাকে। ভগবান কি কখনো চুপ করে বসে থাকতে পারে? শুনবেন, ভালো করে শুনবেন, বহু তত্ত্বের সম্ভার শুনবেন। বলছে, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, বৃন্দাবন বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন, শ্রীনন্দে নন্দন। এইদিকে তাকাবেন, আপনাদের রেল স্টেশন বোধহয় কামাখ্যাগুড়ি নাকি নালিপুর দুয়ার, জোরে বলুন কামাখ্যাগুড়ি। বেশ, আপনি এখান থেকে মনে মনে ভাবলেন বৃন্দাবনে যাবো,
কামাখাগুড়ি রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন, ট্রেন আসবে এক ঘন্টা পরে। আপনার মনে শুধু চিন্তা ধরে গেছে, মেয়েটার বিয়ে হলো না, ছেলেটার চাকরি হলো না, আমি বৃন্দাবনে চললাম, এরকম পিছু চিন্তা যার আছে গোবিন্দ চর পাওয়ার সম্ভাবনা তার কোনো দিনই নাই। কে পেয়েছিল? সীতার বাবা জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, বসে থাকিত মন কেসে যে গোলকে রাখতো, গোলকে রাখিত। এইরকম যদি ত্যাগী হওয়া যায় তবে কৃষ্ণের চরণে পাওয়া যায়, তবে কৃষ্ণের চরণে পাওয়া যায়। ভালো করে শুনবেন, জনক রাজা সীতার বাবা আপনাদের দু চোর ভরি সোনা হলে হাতে দোলান, গলায় ধোলান, মালায় ঝোলান, কত রকম কাণ্ড করেন, কিন্তু যিনি জনক রাজা তিনি যে বাড়িতে বাস করতেন, শুনবেন মন দিয়ে, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, মন রাখত গোবিন্দ চরণের প্রতি। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সব থাকবে বাবা, কিন্তু মন যদি গোবিন্দ চরণে থাকে তাহলে আপনার কৃপা কিন্তু আগে হয়ে যাবে। পাকাল মাছ পাকে থাকে, শুনবেন, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই, কোনো পাকের দাগ লাগে নাই। বড় বড় পাকাল মাছ পাকে বড় হলো, পাক খেয়ে বড় হলো, কিন্তু উঠিয়ে দেখবেন শরীরে পাকের দাগ নাই। যারা ভক্ত পাকাল মাছ সংসার দুঃখ পাকে হাবুডুবু খাচ্ছে, হরে কৃষ্ণ নামে করছে গোবিন্দ ছাড়া কিছু জানে না, তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপে থাকে না। আর কি বললো, পদ্ম পাতা জলে ভাসে যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায় কৃষ্ণের চরণে পাওয়া যায়, কৃষ্ণের চরণে পাওয়া যায়। ও মাইরাই, পদ্ম পাতার উপরে বর্ষার জল ফটাফট পড়ে, বলুন পদ্ম পাতার উপরে দাগ হয়? যারা ভক্ত পদ্ম পাতা যতই দুঃখ ছাপ থাক না কেন, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে দুঃখ দূর হয়ে যায়। আপনার মন দিয়ে শুনবেন, আমি আপনাদের প্রমাণ দিয়ে দেবো যে সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। আজ রাত্রে দেবো, আজ দিনেও দেবো, আজ দিনে খানিক দিই, রাত্রিবেলায় খানিক বাকি রেখে দিই। একটু লক্ষ্য করুন, আপনারা যারা গুরুমন্ত্র নিয়েছেন আপনাদের গুরুর নাম মনে আছে, কিন্তু যশোমতী যে গুরুমন্ত্র নিয়েছিল তার গুরুদেবের নাম ছিল কর্ণমুনি। একদিন একাদশী পালন করেছে, এসে বলছে, এ যশোদে, এ কাল একাদশী করেছিলাম, আজ পালন করবো, তোর বাড়িতেই করবো, আমার ইচ্ছা জেগেছে। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, মায়েরা একটু বলুন তো, একাদশী আপনারা করেন? জোরে বলুন হা না না। আচ্ছা বাবারা মায়েরা যারা করেন তারা একটু হাত তুলুন তো, যারা একাদশী করেন। বেশ বেশ, খুব ভালো, এই জন্য আপনারা ভক্ত, বহু ভক্ত এসছেন, বাবা বৈষ্ণবরা যারা মালা ঝোলা নিয়ে এসছেন ভক্তিস্বরূপ, কত ভক্ত বসে আছে সামনে, ভালো লাগছে আপনাদের আসর। প্রতিটি আসরে আমি উত্তরবঙ্গে যতগুলো আসর করলাম প্রতিটি আসর খুব স্নিগ্ধ সুন্দর, শুধু উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গ, ত্রিপুরা আমি যাই, আপনারা অনেকে দেখেছেন, ত্রিপুরা ফ্লাইটে যাই, ত্রিপুরার বাংলা ভালো বলতে পারে না, বাংলা বুঝতে পারে, আশ্চর্য হয়ে যাবেন, ত্রিপুরার মানুষ পাগল হয়ে যায়, হরিনাম শুনলে না আসরে বসলে পাগল বিভোর হয়ে যায়, ডুবে যায় একবারে, অবাক হয়ে যায়। আমি তো ওই যে ওই রাজ্যে কোনো দিন যাইনি, এই তো গত বছর থেকে যাচ্ছি, আরও আমি দু চারবার যাবো, অনেক জায়গায় বুকিং আছে, আমি বিদেশে পর্যন্ত যাব। আমেরিকা থেকে ফোন করেছিল, কানাডাতে যেখানে বহু হিন্দু আছে যারা কীর্তন শোনার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি যেতে পারিনি, ডেট দিতে পারিনি। আন্দামান দ্বীপপুঞ্জ যেখানে সমুদ্র 250 কিলোমিটার, যে ওই দ্বীপপুঞ্জে গান করতে হবে বলে, সেখানেও আপনার ভক্ত প্রচুর আছে, ইউটিউবে সবসময় গান শুনছে, এখন টিভি দেখা বন্ধ করে দিয়েছে, প্রত্যেক জায়গায় যখন ভক্ত তৈরি হয়ে গেছে। একাদশীর দিনে কর্ণমুনি গুরুদেব এসছে যশোমতীর কাছে, সবাই শুনবেন, এ যশোদে, এ আজকে একাদশী, কালকে একাদশী করে চাই, তোর বাড়িতে পালন করব। যশোমতী বলছে, গুরুদেব আপনি বসুন, আপনার পা ধুয়ে দিই, বাড়িতে গুরু এলে পা ধোয়াতে হয়, পা ধুয়ে দিলেন, গুরুদেব আমি রান্নাবান্না করি, আপনি বসুন। তখন গুরুদেব কি করলো জানেন, গোপাল তখন হামাগুড়ি দিয়ে খেলছে উঠানে, এইদিকে 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 এইদিকে, গোপাল তখন হামাগুড়ি দিয়ে খেলছে, আর গুরুদেব বলছে, যশোমতী তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি, আমি তোদের হাতে খাবো না, আমি নিজের হাতে খাবার তৈরি করব। সঙ্গে সঙ্গে গোপালও বলছে, তুমি কার কাছে এসছো দেখতে পাবে, এতদিনে বনে জঙ্গলে ঘুরলে গোবিন্দ পাবার জন্যে, আজ তোমাকে টের পাইয়ে দেবো, তুমি কার কাছে এসেছো, কোন জাতির মধ্যে ভগবান আছে ভালো করে তাকিয়ে দেখো। যশোমতীর গোপাল খেলা করছে, যশোমতী বলছে, গুরুদেব কোনো চিন্তা নাই, আমি অন্ন চাল ডাল দিয়ে দিচ্ছি, আপনি অন্ন ব্যঞ্জন তৈরি করুন,
गुरुदेव जो चाल डाल पे अन्न व्यंजन तैरि जरा भक्त मानुष है अपन का निवेदन रही जेदी निरामिष खाबें सबाई से दिन जनार्दन प्रणाम करबें मधुसूदन प्रणाम करबें गुरुदेव जेना अन्नटा के मुख देवार आगे एक हाथे दिए श्री मधुसूदन जनार्दन माथाई ठेका चोखा मुझे कोथा थे गोपाल हामागुड़ी दीते 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 चप चप शब्दे भातगुलो के खेते शुरू कर खेते शुरू कर जशोमती छुटे इसे बलो ए गुरुदेव बोलो देख जशोदे देख तोर गोपाल को तो बदमाश देख हमार सब भात एटो कर दिल रे हमार एकादशी पारण नष्ट कर दिल रे आई तु केमन छेले जन्म दिए माँ जशोदा रेगे छुटे एलो कृष्ण के जिज्ञेस करलो तोके डेके छिलो के तु एखाने एलि केन गोपाल बोलछे मा गो भक्त जदि आमाय प्रसाद निवेदन करे अच्छा अच्छा कपाले ठेकि आमाय शरण करे তবে আমি কি না এসে থাকতে পারি ওমাই ডাকলো কেন ও আমায় ডাকলো কেন এই যে এই যে এই যে ও আমায় ডাকলো কেন ও যদি না ডাকতো তবে আমি আসতাম না তোকে ডেকেছিল তোকে ডেকেছে তো নাম ধরে ডেকেছে ভগবান মনে মনে ভাবছে তুমি তো জানো না মা আমার কত নাম আছে আমাকে জনার্দন মধুসূদন গিরি গোবর্ধন কত রকম নাম বলছে এই দেখো শোনো আমাকে যেই না মধুসূদন নাও বলে ডেকেছে আমি ছুটে এসে খেয়ে ফেলেছি এই তোকে ডেকেছিল जशोमती रेगे की करलो देखुन एदिके ताकान चुलेर मुठीटा धरे गोपालेर एक गाले चर मारलो ए ए ए ए आरेक गाले चर मारलो ए दे जखन डान गाले चर मारलो गोपाल तखन हाउ माउ करे कांदते शुरू करलो जखन बाँ गाले चर मारलो तखन गोपाल की करलो हासते शुरू करलो एखाने प्रश्न तत्त्वविद्देर एकटाई गोपाल के मा मारलो तखन गोपाल हासलो আর মা যখন বাঁ দিকে মারলো ডান দিকে মারলো তখন কাঁদলো আর বাঁ দিকে মারলো তখন হাসলো কেন ভগবান কাঁদছে এই জন্যে তুমি যে লোকের কাছে বলে বেড়াও সাতটা নাই পাঁচটা নাই আমি নাকি তোমার একটি মাত্র গোপাল নবনী খাবার জন্যে যখন বাঁশি বাজাই তখন তুমি নবনীটাকে টুকরো করে বসনটাকে কেটে সেই নবনী ছেঁকে আবার আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো পাছে গোপালের বদনে বেদনা ব্যথা হবে এই তোমার ভালোবাসা তুমি আমায় মারলে মা তুমি আমায় ভালোবাসো না তুমি মারলে আবার পরক্ষণে হাসছে কেন তুমি তো আমায় চিনতে পারো নি আমি কে তুমি যদি চিনতে পারতে মা তবে কি তুমি আমায় মারতে পারতে হাসছে একবার কাঁদছে একবার চল তোকে দেখাচ্ছি মজা এ গুরুদেব কি বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা আমার গোপাল তোমার কাছে আসবে না আমার দিকে তাকান ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা নিয়ে গেল নিয়ে গিয়ে ঘরের মধ্যে জানলাতে দড়ি দিয়ে বাঁধছে এদিকে 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 দড়ি দিয়ে বাঁধছে বাঁধতে বাঁধতে যখন গিট দিতে যাচ্ছে দু আঙুল কম পড়ে যাচ্ছে এখন দেখুন লক্ষ্য করুন দু আঙুল কম পড়ে যাচ্ছে যশোমতী তখন রেগে গেছে আচ্ছা ছেলের পাল্লাই পড়লাম বাপু বাঁধা পর্যন্ত যাই না ভগবান মনে মনে ভাবছে মা গো এই জগতে কেউ দড়ি দিয়ে আমায় বাঁধতে পারে না যদি প্রেমের দড়ি না থাকে আহা যে ভক্তের কাছে প্রেমের দড়ি আছে প্রেমের দড়ি আছে না প্রেমে সে না মিলে নন্দলাল না প্রেমে সে না মিলে নন্দলাল বিনা প্রেমে সে বিনা প্রেমে সে না মিলে নন্দলাল নন্দলাল ও মাইরা এখানেও কায়দা আছে কিন্তু যশোমতী যখন বাঁধছে তখন দু আঙুল কম পড়ছে কেন এখানেও কায়দা আছে তত্ত্ব আছে যশোমতী গোপালকে যখন বাঁধছিল দুটো জিনিসের অভাব ছিল একটা প্রেম একটা ভক্তি চল তোকে বাঁধবো চল তোকে বাঁধবো প্রেমও ছিল না ভক্তি ছিল না ওই জন্য বাঁধা যাচ্ছিল না মা যশোদা কী করলো বাঁধতে যখন পারলো না তখন দরজাতে শেকল দিয়ে বললো দরজা শেকল দিয়ে দিলাম গুরুকে বলছে গুরুদেব চাল ডাল দিলাম এবার আপনি অন্ন ব্যঞ্জন তৈরি করুন কোনো অসুবিধা নাই যখন অন্ন ব্যঞ্জন তৈরি করেছে গোপালকে শেকল দিয়ে বেঁধেছে বাঁধতে পারেনি শেকলটা তুলে দিয়েছে বলছে বন্দি করলাম না আমার কাঁচা সোনা আমার গোপাল তোমার কাছে আসবে না এই বলে লক্ষ্য করুন আবার যখন শ্রী মধুসূদন বলে কপালে ঠেকিয়ে সেবা করতে যাবে চোখটা মুজেছে কোথা থেকে গোপাল এসে আবার অন্নের মধ্যে মুখ দিয়ে এ যশোদে এ তুই তো রান্নাশালে রান্না করছিস তুই বললি বেঁধে রাখলাম শেকল দিলাম ওই দেখ আবার চলে এসেছে যশোমতী রান্নাশাল থেকে বলছে আপনি ভুল করেছেন তখন যশোমতী দেখতে পায় না রান্নাশালে বসে আছে ওটা আমার ছেলে নয় পাড়ার কেউ বটে বন্দি করে রেখেছি আমার কাঁচা সোনা আমার গোপাল তোমার কাছে আসবে না এই বলে যে না পাড়ার কেউ বসে বলেছে আর সঙ্গে সঙ্গে যশোমতী বলছে একবার দেখে যা পাড়ার না তোর ঘরে যশোমতী বেরিয়ে এসে দেখছে আমার গোপাল বসে বসে দিব্যি খাচ্ছে যশোমতী কেঁদে কেঁদে বলছে ওগো গুরুদেব এতদিন আমি আমার গোপালকে চিনতে পারি না চিনতে পারি না আমার গোপালকে বটে
গুরুদেবী কেঁদে কেঁদে বলে যশোমতী রে যশোমতী রে, এতদিন আমি বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম ভগবানকে পাবার জন্য, ভগবানকে পাবার জন্য তোর ঘরে আমি কি দেখলাম, তুই একবার শেকলটা খোল দেখি, এইদিকে এইদিকে, বাইরে একটা গোপাল বসে বসে অন্ন খাচ্ছে, আর যে না শেকলটা খুলেছে, অমনি গুরুদেবী চমকে উঠলো, এই যে ঘরে গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল, গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল, দিয়ে তাকাবেন যশোমতী বলছে ওরে সীতা আজকে আমার গোপালকে যেতে দেবো না, আমি স্বপ্ন দেখেছি আমার গোপালকে সাপে ধরেছে, আসলে তা নয়, আপনারা যারা কালীয় দমন লীলা শুনবেন তারা জানেন গোবিন্দ সাপকে দমন করেছিল, সেদিন মা স্বপ্ন দেখেছিল যে সাপে ধরেছে, আজকে আমি সেই স্বপ্ন দেখেছি। সীতাম বলছে মা তুমি চিন্তা করো না, মায়েদের এরকমই হয়, সম্পদ চিন্তা না বিপদ চিন্তা, জোরে বলুন, মায়েদের ছেলের জন্য কী চিন্তা হয়, সম্পদ না বিপদ, জোরে বলুন। আপনার ছেলে 20 দিনের জন্য কাজে গেছে, কাজ থেকে ফিরবে, আপনি চিন্তা করছেন, কি ভাবছেন টাকা আনবে দালান করবো গাড়ি করবে এই ভাববেন, না ছেলের জন্য চিন্তা করবেন, আহ 20 দিন বাইরে গেছে কেমন খাচ্ছে কেমন পড়ছে কি জানে। মা কিন্তু সম্পদ চিন্তা করে না, মা বিপদ চিন্তা করে। ওগো মা তুমি ভোরবেলায় ঘুমে আর স্বপ্ন দেখেছো, আসলে কি জানো সারাদিন তুমি গোপালের নিয়ে ওই চিন্তা করো, সেই কালীনগকে দমন করেছিল, ও তো হয়ে গেছে কাণ্ড কারখানা, আবার নতুন করে হবে কেন। এই মহতি হরিবাসরে যারা কীর্তন গান শ্রবণ করার জন্যে বহু দূর দূরান্ত থেকে এসছেন তাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং তার সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। অভিনন্দন জানাই কীর্তন কমিটির কর্তৃপক্ষ যারা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে ঘরের কাজ বাদ দিয়ে হরিবাসর এসে দাঁড়িয়েছেন, দিনের পর দিন এই পরিশ্রমের ফলস্বরূপ আপনাদের একটা সুন্দর উপহার দিয়েছেন, সুন্দর প্যান্ডেল, সুন্দর মাইক, সুন্দর সেবার ব্যবস্থা, সুন্দর সব কিছুই। আজকের এই মহতি হরিবাসরে যারা মন দিয়ে কীর্তন শুনছেন তাদের কাছে আমার নিবেদন রইল, কীর্তন কীর্তন চলাকালীন যদি আপনারা কেউ গল্প করেন, খুব মন দিয়ে শুনবেন, কীর্তন চলাকালীন যদি আপনারা কেউ গল্প করেন, মানে মন দিয়ে গল্প করেন, তাহলে জেনে নেবেন আপনি যে পুণ্য সংগ্রহ করার জন্য এখানে এসেছিলেন ওই পুণ্যটা গোটা নষ্ট হয়ে গিয়ে আপনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। এবার আপনাদের হাতে সঁপে দিলাম, আপনাদের বিচার আপনাদের কাছে, আপনারা পুণ্য নেবেন না আপনারা পাপ নেবেন। আজকের এই প্রভাত বেলায় যারা কীর্তন শুনতে এলেন তাদের সকলের প্রভাতটা প্রতিদিন ভালো হোক। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে চলি, তা বাচ্চাদের শেখানো হয়। আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে ভগবানকে বলবেন প্রভু সকালে উঠলাম সারাটা দিন যেন তোমার নাম করে সংসারের কাজ করতে পারি, ভগবানকে স্মরণ করবেন আর সংসারের কাজ করবেন, সংসার সুন্দর হবে না কি বলেছি। ভগবান বললেন কটা আপেল দিলে কটা লেবু দিলে আমার মন্দিরে, আমি ওই দিকে তাকালাম না, মন মানা ভাবা তোমার মনটাকে আমাকে দিলে কি না আমি ওইটাই দেখলাম। এই জন্য আপনারা কিছু নিয়ে আসেন নাই, সুন্দর সুন্দর মনগুলোকে নিয়ে এসছেন গোবিন্দকে উপহার দেবার জন্যে। এই মন যদি কারো চঞ্চল হয়ে যায়, এই মন যদি গোবিন্দ সেবায় না লাগে, তবে আপনার জীবনটাই বেকার হয়ে যাবে। তাই আজকে মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন। আমরা সবাই জানি যীশুখ্রিস্টের জন্মদিনে বাচ্চাদের কেক কিনে আনা হয়, আসতে যীশুখ্রিস্টের জন্মদিনে বাচ্চাদের কেক কিনে আনা হয়, বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়, আজকে বড় দিন। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এইটাই, কবে মহাপ্রভুর জন্ম হলো এই জিনিসটা বাচ্চাদের আমরা শেখাই না। যেদিন দোল পূর্ণিমার দিন সেদিন মহাপ্রভুর জন্মদিন, বাচ্চাদের পিচকারি কিনে দিই, রং কিনে দিই হোলি খেলার জন্যে, কিন্তু একবারও বলতে পারি না আজকে মহাপ্রভুর জন্মদিন হয়েছে। আসলে বাবাও জানে না মাও জানে না, তাহলে বাচ্চা জানবে কী করে। আমরা একটা ফ্যাশন শিখে গেছি যীশুখ্রিস্টের জন্মদিন, না না আপনারা যীশুখ্রিস্টকে মানবেন, অপমান নয়, উনি মহান মানুষ মানবেন অবশ্যই, কিন্তু এ কথা নয় যে আপনি মহাপ্রভুকে ভুলে যাবেন, এটা ভুলবেন না। অদ্বৈত প্রভু কৃপা করে আমাদের দরজায় মহাপ্রভুকে আনলেন গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে।
এসো গৌর হরি তুমি এসো গৌর হরি তুমি অকুলের কান্দারি তুমি অকুলের কান্দারি সচন্দন তুলসী দিয়া তোমার চরণে সেবা করি উলধ্বনি এসো গৌর হরি অকুলের কান্দারে সচন্দন তুলসী দিয়া তোমার চরণে সেবা করি এসো গৌর হরি অকুলের কান্দারে সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করে সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি এসো গৌর হরি অকুলের কান্দারে সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি এসো হে গৌর হরি আমার হৃদয় অন্ধকার দূর করি মায়েরা বলুন তো কৃষ্ণের জন্ম আপনাদের এই কামাখ্যাগুড়ি এলাকায় কোন নার্সিংহোমে হয়েছিল কৃষ্ণের জন্ম জানা আছে কারো আপনাদের কৃষ্ণের জন্ম নার্সিংহোমে হয়েছিল তো নাকি তাহলে কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল কৃষ্ণের জন্ম হয়েছিল জেলখানায় আসতে কৃষ্ণের জন্ম হলো জেলখানায় তো লক্ষ্য করবেন আপনারা জেলখানায় মানে কারাগারে কৃষ্ণের যখন জন্ম হয় নাই তখন কারাগারটা অন্ধকার ছিল আর কৃষ্ণের যখন জন্ম হয়ে গেল তখন কারাগারটা আলো হয়ে গেল এর থেকে কি শিখলেন প্রত্যেকটি মানুষের মধ্যে একটা করে কারাগার ছিল এই কারাগারটার নাম হৃদয় কারাগার যিনি কৃষ্ণ কথা হরি কথা শোনেন তার হৃদয় কারাগার চিরকাল আলোকিত হয়ে যায় আর যিনি কৃষ্ণ কথা হরি কথা শোনেন না আন কথাই মেতে থাকেন তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে যায় ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যত কৃষ্ণ কথা শুনবেন কৃষ্ণ কথা বলবেন আপনাদের হৃদয় কারাগার আলোকিত হয়ে যাবে আর কৃষ্ণ কথা শুনবেন না তা আপনাদের হৃদয় কারাগার অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে এই জন্য লক্ষ্য করুন মহাপ্রভু জন্ম নিলেন মায়েরা 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমার দিন 23শে ফাল্গুন কেউ কেউ বলে মহাপ্রভু জন্ম নিয়েছিল শুক্রবার কেউ কেউ বলে শনিবার সন্ধে 5:46 মহাপ্রভু জন্ম নিলেন তা তিনি যখন জন্ম নিলেন দেখতে এত সুন্দর মায়েরা আপনাদের এখানে যদি কোনো একটা বাচ্চা দেখতে সুন্দর হয় রাস্তায় খেলা করে আপনারা কি করবেন তাকে একবার কোলে নিতে ইচ্ছা হবে নিমা এত সুন্দর দেখতে পাড়ার মেয়েরা গঙ্গায় জল আনতে যায় আর দেখে একবার কোলে নিতে চেষ্টা করে কিন্তু যার কোলে চাপে এত দুষ্ট ছেলে তার কোলেই কান্নাকাটি করে তো পাড়ার মেয়েরা শচী দেবীকে বলে শচী এমন ছেলের জন্ম দিলি দেখতে তো একবারে সোনার টুকরির মতো কিন্তু কোলে নিতে গেলে ছেলে এত দুষ্ট যার কোলে চাপে তার কোলে কাঁদে আমার কোলেও কাঁদে লজেস বিস্কুট দিচ্ছি চুপ করছে না আচ্ছা কি করলে কান্না বন্ধ হবে বলতো শচী মাতা বলছে আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও আমার ছেলে চুপ করে যাবে শচী মাতার নিমাইকে পাড়ার মেয়েরা কোলে করে নিয়ে বলতো বল নিমাই কি কৃষ্ণা 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 হে কৃষ্ণা 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে
Krishna, 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 he. Prithibite ache joto nagaradi gram, nagaradi gram. Sarvatra prachar hobe amar ei hari naam. Hari ছোট বেলায় নাম হলো নিমাই, যৌবন বেলায় নাম হলো গৌরাঙ্গ, আর সন্ন্যাসের পরে নাম হলো শ্রী কৃষ্ণ, কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রী কৃষ্ণ, কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য